আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর 14তম সপ্তাহের পরিণত নাগরিকতা বিষয়ের 3 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে। তো বন্ধুরা, দেখো স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেই পরিণত নাগরিকতা বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। দেখো এখানে বলা হয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম হচ্ছে 3, এবং যে অধ্যায় থেকে আমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ নাগরিকতা, নাগরিক ও নাগরিকতা। এখন দেখো এখানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর বিষয়বস্তু দেওয়া আছে, এগুলো তোমরা খুব সুন্দর করে পড়ে নিবে। আমি তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এটা আমাদেরকে অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে উত্তর লিখতে হবে। দেখো এখানে যেটা বলা হয়েছে সেটা সমাধানটা আমাদেরকে উত্তরপত্রে করতে হবে। তো চলো আমরা এখন পড়ে নিই। এখানে বলা হয়েছে পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয়। নিচের সংকেতগুলো অনুসরণ করে 250 থেকে 300 শব্দের উপরে একটি প্রতিবেদন তৈরি করো। তো আমাদেরকে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে এই বিষয়টির উপর। তাহলে আমাদের কিছু সংকেত দিয়ে দিয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখতে হবে এই প্রতিবেদনটা তৈরির সময়। তো দেখো 1 নম্বরে হচ্ছে সূচনা, অর্থাৎ আমাদেরকে সূচনা দিতে হবে। 2 নম্বরে যেটা দিতে হবে সেটা হচ্ছে নাগরিকের গুণাবলী। তারপর দিতে হবে সুনাগরিক হিসেবে তোমার করণীয় বা কর্তব্য। তারপর দিতে হবে তোমার পরিবারের সদস্যরা নাগরিক হিসেবে যেসব অধিকার ভোগ করছে তার তালিকা, এবং সর্বশেষে উপসংহারটা দিতে হবে। এবং মনে রাখতে হবে এই যতগুলো সংকেত দিয়েছি এই সবগুলোর ব্যাখ্যা লেখার পর আমাদের যাতে শব্দটা থাকে 250 থেকে 300 শব্দের মধ্যে। এর পরবর্তীতে আমরা দেখে নেবো। দেখো এখানে নির্দেশনা বক্সের মধ্যে নির্দেশনা একটা বক্স দেওয়া আছে, এখানে বলা হয়েছে কোনগুলো শর্ত ফলো করে আমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। দেখো এখানে বলা হয়েছে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বইয়ের সহায়তা নেওয়া যেতে পারে। 2 নম্বরে বলা হয়েছে পত্র পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। 3 নম্বরে বলা হয়েছে ইন্টারনেটে সাহায্য নেওয়া যেতে পারে। তো এগুলো ফলো করে আমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবো। তার পরবর্তীতে দেখো এখানে মূল্যায়ন রুব্রিক্স নামের হচ্ছে একটা ছক দেওয়া আছে, এখানে বলা হয়েছে আমরা এই যে আমাদের অ্যাসাইনমেন্টে যে উত্তর লেখার যে বিষয়গুলো কিভাবে লিখলে, কিভাবে উপস্থাপন করলে আমরা কত নম্বর পেতে পারবো বা কি মন্তব্য পেতে পারবো। দেখো এখানে 4টা ধাপ আছে, একটা হচ্ছে অতি উত্তম, একটা হচ্ছে উত্তম, একটা ভালো এবং একটা অগ্রগতি প্রয়োজন। আমি তোমাদেরকে একটা পড়িয়ে শুনে দেখো। অতি উত্তম পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে যেগুলো বিষয় মনে রাখতে হবে সেগুলো হচ্ছে 1 নম্বরে বিষয়বস্তু যথার্থ ও ধারাবাহিক থাকতে হবে। 2 নম্বর হচ্ছে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। 3 নম্বর হচ্ছে উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতা বিদ্যমান থাকতে হবে। তো বন্ধুরা এই পয়েন্ট গুলো আমাদেরকে মনে রেখে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা আমি অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ নির্দেশনা নির্দেশকের আলোকে বা মূল্যায়ন রুব্রিক্স এর আলোকে একটি উত্তরপত্রের নমুনা তৈরি করেছি যেটি তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়তা করবে। তো বন্ধুরা এখন আমরা সেই উত্তরপত্রের নমুনাটি দেখে নেব। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের উত্তরপত্রের নমুনাটি। আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম আমাদেরকে লিখে নিতে হবে। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা লিখতে পারি পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয়, সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুত কর। এর পরবর্তীতে আমাদেরকে দেখো যেহেতু প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে সেহেতু আমরা প্রথমে একটা আবেদন পত্র লিখে নিব। আবেদন পত্রটা আমরা লিখবো এইভাবে, দেখো প্রথমে আমরা তারিখটা দিব, তারপর বরাবর প্রধান শিক্ষক ক উচ্চ বিদ্যালয় রংপুর, এখানে তোমরা হচ্ছে নিজেদের বিদ্যালয়ের নাম এবং স্থানটা দিবে। বিষয় অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা ছিল আমরা সেটা এখানে বসাতে পারি, অর্থাৎ পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয়, সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুত করুন, এটা হচ্ছে আমাদের বিষয়। এর পরবর্তীতে আমরা লিখবো জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ জহার স্মারক নম্বর, হ্যাঁ দেখো নিজ বিদ্যালয়ের নাম সংক্ষেপে লিখবে। তারিখ হচ্ছে তোমরা যে তারিখে হচ্ছে লেখা শুরু করবে সেই তারিখের 2 দিন আগের ডেট এখানে বসাই দিবে। অনুসারে পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয়, সম্পর্কিত প্রতিবেদন নিম্নে পেশ করা হলো। তাহলে এখানে আবেদন পত্রটা লেখা আমাদের শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা আমাদের আসল কাজে চলে যাবো, অর্থাৎ আমাদের ব্যাখ্যাটা আমরা এখন দিব। দেখো এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয়, এই কথাটা আমাদেরকে উপরে লিখে নিতে হবে। এর পরবর্তীতে আমাদেরকে নির্ধারিত কাজের মধ্যে যেগুলো সংকেত দেওয়া ছিল সেগুলো একে একে করে ব্যাখ্যা করতে হবে। তো প্রথমে আমাদের সূচনা বলা হয়েছিল, তো সূচনার মধ্যে আমরা লিখতে পারি শাব্দিক অর্থে নগরের অধিবাসীকে নাগরিক বলে। পৌরনীতিতে নাগরিক শব্দের বিশেষ অর্থ রয়েছে। একটি রাষ্ট্রের সমাজের সদস্য হিসেবে মানুষ যে পরিচিতি মর্যাদা অধিকার পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে। অতএব বলা যায় নাগরিকতা প্রকৃতপক্ষে রাষ্ট্রের সদস্য হিসেবে ব্যক্তি অর্জিত পরিচিতি গুণাবলী সমান অধিকার। নাগরিক যদি যথাযথভাবে তার দায়িত্ব কর্তব্য পালন করে তাহলে তার নাগরিকতা মর্যাদা বৃদ্ধি পায়। পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সে ব্যক্তি নাগরিক যে কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, রাষ্ট্র প্রদত্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে। এর পরবর্তীতে আমরা লিখতে পারি, দেখো জাতীয় রাষ্ট্রের উদ্ভবের ফলে নাগরিকতার সংজ্ঞা বৃদ্ধি পেয়েছে। এখন নাগরিকতা নগরকে কেন্দ্র করে সংজ্ঞায়িত করা হয় না, জাতীয় রাষ্ট্রকে কেন্দ্র করে হয়। যেমন বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক,
বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন সময় নাগরিকের সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক লাস্কি ভাষায় জনকল্যাণের নিমিত্তে নিজের জ্ঞান বুদ্ধি সম্পন্ন অভিমত প্রয়োগই হলো নাগরিকতা। এর পরবর্তীতে আমরা তার পরে যে পয়েন্টটা ছিল সেটাতে চলে যাব, অর্থাৎ নাগরিকের গুণাবলী। এখানে আমরা লিখতে পারি নাগরিক হলো ব্যক্তির পরিচয়, যেমন আমাদের পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। আমরা আর রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে। সুনাগরিক হতে হলে প্রধানত তিনটি গুণের অবশ্যই প্রয়োজন। এই তিনটি গুণ হচ্ছে, দেখো, বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। এর পরবর্তীতে আমরা যে তিনটা গুণ লিখলাম সেটা ব্যাখ্যা লিখবো। তো বন্ধুরা দেখো, এখানে আমরা প্রথমে লিখবো যে নিম্নে নাগরিকের গুণাবলী গুলোর ব্যাখ্যা দেওয়া হলো, অর্থাৎ যে তিনটা গুণ আমরা লিখেছি সেগুলোর এখন একে একে করে ব্যাখ্যা করবো। তো এখানে 1 নম্বর যে আমাদের বুদ্ধি দেওয়া ছিল সেটার ব্যাখ্যা এখানে সুন্দর করে লেখা আছে, এগুলো তোমরা নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নেবে। তো বন্ধুরা এর পরবর্তীতে দেখো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর দেওয়া ছিল আমাদের আত্মসংযম। এখানে আত্মসংযম সম্পর্কিত তথ্যগুলো দেওয়া আছে, এগুলো তোমরা নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নেবে। তার পরবর্তীতে আমাদের 3 নম্বরটা দেওয়া ছিল, দেখো, বিবেক। বিবেকের ক্ষেত্রেও যেগুলো তথ্য দেওয়া আছে অবশ্যই তোমাদেরকে তুলে নিতে হবে। তো এখানে যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা খুব সুন্দর করে তুলে নেবে। এর পরবর্তীতে আমরা লিখতে পারি যে এই তিনটি গুণ ছাড়া অন্য সুনাগরিকের আরো কিছু গুণাবলী রয়েছে, যেমন বড়দের শ্রদ্ধা করা, কাউকে ছোট না করা, শিক্ষিত, সংস্কৃতিবান হওয়া, ব্যক্তি স্বাধীনতা ও জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য সচেতন থাকা, শৃঙ্খলা ও সমানুবর্তিতার প্রতি অনুরাগী হওয়া, সাধারণ জ্ঞান প্রজ্ঞার অধিকারী হওয়া, নিজ সমাজ, রাষ্ট্র, সরকার ও সংবিধান সম্পর্কে সচেতন থাকা, স্বাধীন মনোভাব পোষণ করা ইত্যাদি। তো বন্ধুরা এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো, সুনাগরিক হিসেবে আমার করণীয় যে পয়েন্টটা ছিল সেটা লিখবো। এখানে আমরা প্রথমে লিখতে পারি অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকরা যেসব দায়িত্ব পালন করে তাকে কর্তব্য বলে। নাগরিকের কর্তব্যকে 2 ভাগে ভাগ করা যায়, যেগুলো হচ্ছে নৈতিক কর্তব্য ও আরেকটি হচ্ছে আইনগত কর্তব্য। এখন আমরা নৈতিক কর্তব্যের ব্যাখ্যাটা দিব। নৈতিক কর্তব্যের ব্যাখ্যা এখানে খুব সুন্দর করে লেখা আছে, এগুলো তোমরা নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নিবে। আমি ডিটেলসে বলছি না এই জন্যই, কারণ আমি যদি ডিটেলসে বলতে যাই বন্ধুরা তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের বিরক্ত বোধ হতে পারে, এবং আমি চাই অল্প সময়ের মধ্যে যাতে তোমরা সঠিকভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে নিতে পারো। এর পরবর্তীতে দেখো আমাদের আইনগত কর্তব্য নিয়ে তথ্য দেওয়া আছে, এগুলো তোমরা নির্ভুলভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে তুলে নেবে। তারপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো, এখানে লেখা আছে নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য কর্তব্য সম্পর্কে আলোচনা করা হলো। এখানে কয়েকটা কর্তব্য আমি লিখেছি, এগুলো তোমরা হচ্ছে লিখতেও পারো না লিখতেও পারো, তবে লিখলেই ভালো হয়। এখানে 1 নম্বরে দিবে ভালো মানুষ হওয়া, সবসময় দেশের আইন মেনে চলা। 2 নম্বর হচ্ছে দেশের মঙ্গল কামনা করা ও দেশকে ভালোবাসা। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করা। 4 নম্বর হচ্ছে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব কর্তব্য পালন করা। 5 নম্বর হচ্ছে নিজের দেশকে সম্মান করা। 6 নম্বর হচ্ছে যথাসময় কর প্রদান করা। 7 নম্বর হচ্ছে দেশে উন্নয়ন ও দেশে মানুষের জন্য কল্যাণমূলক কাজ করা। 8 নম্বর হচ্ছে দুর্নীতি, স্বজন প্রীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থাকা। এর পরবর্তীতে যে পয়েন্ট আমরা দিব সেটা হচ্ছে আমার পরিবারের সদস্যরা নাগরিক হিসেবে যে অধিকার ভোগ করে তার তালিকা, এটা লিখতে বলা হয়েছিল পয়েন্টে। এই পয়েন্টের মধ্যে আমরা লিখবো, দেখো, যেগুলো অধিকার ভোগ করছে সেগুলোর পয়েন্টটা দিব। অর্থাৎ 1 নম্বর হচ্ছে রাজনৈতিক অধিকার ভোগ করছে, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার, ব্যক্তিগত অধিকার। তো বন্ধুরা এই পয়েন্টগুলো লিখলেই হয়ে যাবে, তোমরা চাইলে এগুলো ব্যাখ্যাও দিতে পারো। কিন্তু যেহেতু তোমাদেরকে বলা হয়েছিল যে প্রশ্নপত্রে যে 250 থেকে 300 শব্দের মধ্যে হতে হবে, সেহেতু ব্যাখ্যাটা না দেওয়াই বেটার। এখানে তোমরা জাস্ট পয়েন্ট লিখলেও তোমাদের হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা উপসংহার লিখবো। আমাদের সর্বশেষ যে পয়েন্টটা বলা হয়েছিল সেটা হচ্ছে উপসংহার। হ্যাঁ, আমরা লিখতে পারি সুনাগরিক দেশের সম্পদ। সুনাগরিক ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। নাগরিকদের অবশ্যই বুদ্ধিমান, বিবেক সম্পন্ন, আত্মসংযমী হতে হবে, কারণ সুনাগরিকই পারে দেশকে উন্নতির শিখরে আরোহণ করাতে। তাছাড়া সুনাগরিকের আরো কিছু মৌলিক গুণ দরকার, যেমন রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা, সংবেদনশীল হওয়া, নিজ ধর্ম পালন করা, স্বাধীন মতামত প্রকাশ করা, সত্যনিষ্ঠার অধিকারী হওয়া। স্বাধীন দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রকে উন্নত করে গড়ে তোলার দায়িত্বভার বর্তমানে আমাদের উপর অর্পিত হয়েছে। তাই নাগরিক হিসেবে আমাদের সম্মুখে যে দায়িত্ব কর্তব্য রয়েছে সে বিষয়ে আমাদেরকে সদা সচেতন থাকতে হবে। দেশের অশিক্ষা ও কুশিক্ষা দূরীকরণে, দুঃখ দারিদ্র লাঘব কল্পে প্রত্যেক নাগরিককে যথাসাধ্য চেষ্টা করতে হবে। এ দায়িত্ব পালনে যারা অনীহা প্রকাশ করে তারা যথার্থ নাগরিক নয়, বরং বলা যায় তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এখানে আমাদের উপসংহার লেখা হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফিনিশিংটা দিব। অর্থাৎ প্রথমে যেহেতু আমরা আবেদন পত্রটা লিখেছিলাম সেহেতু আমাদেরকে শেষে একটা ফিনিশিং দিতে হবে। এখানে আমরা লিখবো যে প্রতিবেদকের নাম ও ঠিকানা। এখানে তোমরা হচ্ছে নিজের নাম ও নিজের ঠিকানাটা লিখবে, তারপর তোমাদের সিনটা দিবে, নিজের রোলটা লিখবে, বিভাগটা লিখবে। তারপর এখানে সর্বশেষে দিবে যে প্রতিবেদন তৈরির তারিখ ও সময়, অর্থাৎ যে তারিখে তোমরা এটা তৈরি করবে এবং যে সময়টাতে তোমরা এটা লেখা শুরু করবে সে তারিখ এবং সময়টা এখানে বসিয়ে দিবে। তো বন্ধুরা এখানে যতগুলো তথ্য ছিল এগুলো সব নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নেবে। তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্ট উত্তরপত্রের নমুনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলোর উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।